আজকে নিয়ে চলে এসেছি দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের নিউ লঞ্চ হানা বিউটির বোটক্স প্লান্ট অ্যান্ড হায়ালোরন কোলাজেন বুস্টিং মাস্কের উপর একটা ডিটেইল রিভিউ নিয়ে। দেখো, সব কিছুর আগে প্লিজ তোমরা এটা বলো যে তোমরা কি প্রোডাক্ট পাচ্ছ নাকি এখনো পাওনি। যদি না পাও হেল্পলাইন নাম্বারে ফোন করো, আশা করছি কিন্তু পেয়ে যাবে। তবে বিশ্বাস করো, সঠিক প্রোডাক্টটা মানে তোমার স্কিন অনুযায়ী সঠিক প্রোডাক্টটা যদি তুমি চুজ করতে পারো না, জাস্ট এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে গো। হানা ইউজ করলে হ্যাপি কিন্তু তুমি হবেই, একটু বেশি টাকা ইনভেস্ট করতে হচ্ছে, বাট মনে করো এটা তুমি ইনভেস্টই করছো তোমার স্কিনের পেছনে, ওয়েস্ট কিন্তু হবে না। আচ্ছা শোনো তো, এই বোটক্স যে কোলাজেন বুস্টিং পুরো রেঞ্জটা আছে, এটার কিন্তু ফেসওয়াশও আছে, টোনারও আছে, তোমরা চাইলে সেটাও কিনে ইউজ করতে পারো। বাট আমি ফেসওয়াশটা কিনিনি, মাস্কটা অ্যাপ্লাই করছি আর কুইক লিফ্ট টোনারটা অ্যাপ্লাই করছি, মানে ওটাই কিনেছি অ্যাকচুয়ালি, আর এই ক্রিমটা। প্লিজ সবাই দুমদাম করে কিনে নিও না, আগে জানো তোমার প্রয়োজন আছে কি না, তারপর তো কিনবে রে বাবা। তাই মন দিয়ে রিভিউটা দেখে নাও। তো প্রথমে দেখো, বলে রাখি যে এটা কিন্তু ফর অল স্কিন টাইপ লেখা আছে, বাট বোটক্স ক্রিমের মতো এটাও কি সবাই ইউজ করতে পারবে না? মানে বিশেষত যারা প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেন আছো, তোমরা কি আদে ওটা ইউজ করতে পারবে না পারবে না? না, অ্যাকচুয়ালি একদমই না, এটা তোমরা সবাই ইউজ করতে পারবে, এতে কিন্তু রেটিনল দেওয়া নেই, তাই কোনো চিন্তা নেই, যে কোনো বয়সে এটা যে কেউ ইউজ করতে পারবে। বাট স্টিল আমি বলবো যে সবার জন্য কিন্তু অ্যাকচুয়ালি এটার কোনো প্রয়োজন নেই, তাই চলো ডিটেল রিভিউটা জেনে নিই। তো দেখো, 50 ml এর একটা প্রোডাক্ট যার দাম হলো 393 rupees, মানে 393 টাকা দাম। বাট হ্যাঁ, অবশ্যই এর উপর 10-20% ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়েই যাবে। আর যখনই অনলাইনে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে যাবে, আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারবে, ডোন্ট ওয়ারি। তো চলো এবার প্রথমে না আজকে চলো জেনে নিই যে মাস্কটার কাজটা কি, এবং সেটা বলতে বলতে আমি বলে দেবো যে অ্যাকচুয়ালি কাদের ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না। ফার্স্টেই দেখো এটা কি কাজ, যেহেতু কোলাজেন বুস্টিং লেখাই আছে তাই কোলাজেন প্রোডাকশন করবে, খুব স্বাভাবিক ব্যাপার এটা। মানে স্কিনে 20 বছরের পর, অ্যাকচুয়ালি 20 বছর থেকে আমাদের প্রত্যেক বছর 1% করে কোলাজেনটা কমতে থাকে, এবং সেটা সাপোর্ট দেওয়া ভীষণভাবে জরুরি, না হলে স্কিনটা একটা এজিং প্রসেস তো শুরু হয়ে যাচ্ছে, ধীরে ধীরে তোমার স্কিনটা স্যাগ করে যাবে, রিঙ্কল চলে আসবে, ডাল লাগবে, ডিহাইড্রেটেড লাগবে, দাগ ছোপ চলে আসবে, তাই সেই জন্য কোলাজেন বুস্টিংটা ভীষণ পরিমাণে জরুরি। কিন্তু আবার দেখো, যাদের এখনো পর্যন্ত 20 বছর বয়স হয়নি, তার আগেই যদি তোমরা এটা ইউজ করতে চাও, কোনো কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে? বাট এখন যেরকম লাইফস্টাইল হয়ে গেছে আমাদের, এজিং প্রসেসটা কিন্তু অনেক তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে, তাই তোমরা 18 বছরের পর থেকে এটা স্টার্ট করতে পারো। বাট আমি বলবো মাস্কটা কেন ঠিক আছে, কিন্তু এই যে ক্রিমটা আছে, মানে বোটক্সের যে ক্রিমটা আছে, সেটা তোমরা 20 এর পর কেন তাহলেই হয়ে যায়, বাট কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আমার মনে হয় যে 18 বছরের পর এটা ব্যবহার করলে তোমার জন্য অনেক বেশি শ্রেয়। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তোমরা, তোমাদের এখন থেকে কোলাজেনের সাপোর্ট কোনো প্রয়োজন নেই, তোমরা ভাইটামিন এ যুক্ত খাবার খাও, মানে পালং শাক, বিভিন্ন রকমের শাকসবজি, এসব তোমরা খাও, সেটা খেলে তোমাদের স্কিন অনেক বেশি বেটার থাকবে। তো যাই হোক, মূলত এর কাজ হলো কোলাজেন প্রোডাকশন করা, ইলাস্টিসিটিটা মেনটেন রাখা স্কিনের, রিঙ্কেলকে কন্ট্রোল করা, স্কিনটা স্মুথ করা, হাইড্রেশন প্রোভাইড করা, গ্লো প্রোভাইড করা, স্কিনটা টাইট করা, পোর্সগুলো টাইট করা, যাতে করে ওপেন পোর্সের সমস্যাটা না থাকার, ফ্ললেস একটা কমপ্লেকশন ক্রিয়েট করা। বুঝতে পারলে? কোনো জায়গায় ডাউট হলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো যাই হোক, এবার চলো চলে যাই যে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা দেখে নিই যে কী কী উপাদান দিয়ে এটা তৈরি হয়েছে। তো প্রথমেই বলি এর মধ্যে আছে অ্যাকোয়া। আচ্ছা, অ্যাকোয়ার কাজ কি? এই যে এতগুলো প্রোডাক্টের রিভিউ দিচ্ছি আমি, কিন্তু প্রায় প্রত্যেকটা প্রোডাক্টেই দেখেছি অ্যাকোয়া আছে, এবং তার কাজ কি সেটাও বলেছি। এবার তোমরা আমাকে বলো তো দেখি, কতটা মন দিয়ে তোমরা ভিডিওগুলো দেখো, অ্যাকোয়ার কাজ কি কমেন্ট সেকশনে লিখে জানো। চলো ছোট্ট করে একটা এক্সাম হয়ে যাক তোমাদের, যারা তোমরা সঠিক উত্তর দেবে তাদের প্রত্যেকের কমেন্টটা আমি নেক্সট ভিডিওতে শো করব। এরপর এর মধ্যে আছে বোটক্স প্লান্ট। অ্যাকচুয়ালি তো বোটক্স প্লান্ট দিয়ে এটা তৈরি হয়েছে, তাই বুঝতেই পারছো যে এটা অ্যাকচুয়ালি কোলাজেন বুস্টিংয়ে সাহায্য করে, স্কিনটা টাইট করে, স্কিন কমপ্লেকশনটা ব্রাইট করে, এবং ভীষণ স্মুথ রাখে টেক্সচারটা। আর কি আছে? আর আছে গ্লুটাথিয়ন। গ্লুটাথিয়ন কি করে? স্কিনটা ভীষণভাবে ব্রাইট করে, দাগ ছোপকে কন্ট্রোল করতে হেল্প করে। এই জন্য মনে আছে আমি বলেছিলাম যে যাদের প্রচন্ড পরিমাণে সেন্সিটিভ স্কিন, প্রচুর পরিমাণে অ্যাকনে আছে, তাদেরকে মনে আছে বলেছিলাম যে হানা বিউটির ভাইটামিন সি অ্যান্ড গ্লুটাথিয়ন যে ক্রিমটা আছে সেটা তোমরা চাইলে নাও ইউজ করতে পারো, বোটক্স রেঞ্জটাও ইউজ করতে পারো, কেন ইউজ করতে পারো এবারে আশা করছি বুঝতে পারছো, যে এর মধ্যেও অনেক ওই সেম ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে যে তোমার স্কিনটাকে গ্লোয়িং করে তুলবে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে, কারণ গ্লুটাথিয়ন ঠিক এমনই একটা ইনগ্রিডিয়েন্ট। এরপর দেখো, এর মধ্যে আছে সোডিয়াম হায়ালোরনেট, যেটা স্কিন থেকে ড্রাইনেসটাকে দূর করে দেবে, রিঙ্কেল কন্ট্রোল করবে, স্পট কন্ট্রোল করবে, স্কিনটা কোমল এবং নমনীয় রাখতে ভীষণভাবে সাহায্য করবে। এরপর দেখো, আর আছে ম্যারিন কোলাজেন বলে এক ধরনের কোলাজেন, এটাও কিন্তু রিঙ্কেল কন্ট্রোল করবে, স্কিনের ইলাস্টিসিটিটা মেনটেন করবে। অ্যাকচুয়ালি দেখো, মেয়েদের না মেনোপজের সময় এই কোলাজেনের সাপোর্টটা খুব বেশি জরুরি হয়, বিশেষ করে ওই সময়টা, মানে যেই টাইমে পিরিয়ডসটা
শেষ হয়ে আসে, মানে সারা জীবনের জন্য। যখন তোমার পিরিয়ডস বন্ধ হয়ে যাচ্ছে, একটা এজের পর তো বন্ধ হয়ে যায়, তো সেই টাইমটাকে আমরা সবাই জানি যে বলে ওটাকে মেনোপজের টাইম। তো ওই টাইম অ্যাকচুয়ালি কোলাজেন সাপোর্টটা খুব জরুরি হয়, কারণ ওই টাইমে কোলাজেনটা এত বেশি কমে যায় যার জন্য স্কিনটা ভীষণ ডাল হয়ে যায়, ভীষণ ড্যামেজ লাগে একদম পুরো। তাই ওই সময়টা স্কিনটা আরো বেশি কোলাজেন সাপোর্টটা যেহেতু দরকার, তোমরা কিন্তু ওই একটা এজের পর থেকে এই রেঞ্জটা অবশ্যই ব্যবহার করতে একদম ভুলবে না। একটা নতুন জিনিস জানলে আশা করি হেল্পফুল লাগলো, লাইক করতে ভুলো না। তো যাই হোক, দেখো এর মধ্যে আছে জোজোবা, কারণ আমরা সবাই জানি যে জোজোবা স্কিনটা কত বেশি হাইড্রেটেড রাখে, কত বেশি স্মুথ করে দেয় টেক্সচারটাকে, এবং আমন্ড অয়েল যেটা স্কিনকে ভীষণ ভালোভাবে নমনীয় রাখে, কোমল রাখে, চকচকে করতে সাহায্য করে। আর আছে সোডিয়াম গ্লুকোনেট, এটা অ্যাকচুয়ালি স্কিনটা ক্লিন করতে সাহায্য করে, কারণ এটা তো কোনো ক্রিম না, এটা অ্যাকচুয়ালি একটা ফেস মাস্ক, তাই স্কিনটা ক্লিন করাটাও জরুরি এই মাস্কটার, সেই জন্য এটা দেওয়া হয়েছে। আর আছে ভাইটামিন ই, আমরা সবাই জানি যে ভাইটামিন ই ত্বকে কতটা ভালো কাজ করে, কতটা ভালোভাবে নমনীয় কোমল রাখে। আর কি আছে এর মধ্যে, যে টাইটেনিয়াম ডাইঅক্সাইড, সূর্য রশ্মির ফলে ত্বকে যে ক্ষতিটা হচ্ছে সেটা থেকে বাঁচাতে সাহায্য করবে এই টাইটেনিয়াম ডাইঅক্সাইডটা। এবং আছে জিঙ্ক অক্সাইড, যেটা আমরা সবাই জানি যে ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করবে, এক্সট্রা অয়েল কন্ট্রোল করবে, অ্যাকনে প্রোন স্কিনের জন্য এটা দ্য বেস্ট একটা ইনগ্রেডিয়েন্ট। আর কি আছে প্যান্থেনল, এটা স্কিনটা সুদিং একটা এফেক্ট দেবে, অ্যান্টি ইনফ্ল্যামেশন, মানে ব্রণ অ্যাকনের পরিমাণটা অনেকটা কমে আসবে, কোন রকমের ইনফেকশন হবে না, রেডনেস কমে যাবে, স্কিনের যে সেন্সিটিভিটি সেটা অনেকটা কমে যাবে। আশা করছি বুঝতে পারছো তো এখন কেন বলেছিলাম যে অ্যাকনে প্রন স্কিনের জন্য এটা একটা আইডিয়াল প্রোডাক্ট। এছাড়াও আছে অ্যানহাইড্রোয়াস ল্যানোলিন, ল্যানোলিন অ্যাকচুয়ালি কি, এটাও এক ধরনের ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের স্কিনটা প্রচন্ড ভালোভাবে স্মুথ রাখে, হাইড্রেটেড রাখে। এটা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের লিপ বাম, লিপ কেয়ার ক্রিম এই সমস্ত কিছুতে দেওয়া থাকে। ল্যানোলিন অ্যাকচুয়ালি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনটা ভীষণই সফট রাখবে এবং স্মুথ রাখবে। এছাড়া আছে রোজ অয়েল, যেটা আমাদের ত্বকের দাগছোপটাকে কন্ট্রোল করবে এবং স্কিনটা খুব সুন্দরভাবে গ্লো করবে। এছাড়াও এর মধ্যে আছে ক্যাপ্রিলিক ক্যাপিক ট্রাই গ্লাইকোরাইড, এটা কিন্তু ব্যারিয়ার প্রদান করবে, তোমার স্কিনটাকে ব্যারিয়ার রিপেয়ার করতে সাহায্য করবে, ময়েশ্চার প্রদান করবে, এটসেট্রা। পুরো ইনগ্রিডিয়েন্ট লিস্টটা যদি এইভাবে আমি বোঝাতে যাই পুরো ভিডিও শেষ হয়ে যাবে আশা করছি। পুরোটা এখানে দেওয়া আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, এখান থেকে প্লিজ একটু স্টাডি করে নাও, মানে একটু পড়ে নাও, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে। এছাড়াও কি আছে, আর অ্যাকচুয়ালি প্রিজারভেটিভ দেওয়া আছে, আর বেশি কিছু নেই। আর সাবধানতা হিসেবে এখানে বলা হয়েছে যে ডাইরেক্ট সানলাইটে না রাখতে, এবং যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে, সময়ের সাথে সাথে একটু চেঞ্জ হতে পারে কালারে আর ফ্র্যাগরেন্সে, আদারওয়াইজ কোনো কিছু ব্যাপার নেই। আর প্রেগনেন্ট মহিলারা কিন্তু অবশ্যই এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, যেহেতু রেটিনল নেই এতে। আমি আগে এটা বলেছি, যেহেতু ক্রিমে রেটিনল আছে তাই তোমরা এটা ইউজ করতে পারবে না, বাট এটা অনায়াসে ইউজ করতে পারবে, নো প্রবলেম। তো চলো এবার দেখে নিই যে প্রোডাক্টটা কেমন, তোমরা কিভাবে ইউজ করবে, কি কি করতে পারবে, কি কি করতে পারবে না ভালোভাবে বলে দিচ্ছি, শুনে নাও। অ্যাকচুয়ালি প্যাকেজিংগুলো কিন্তু ভীষণ ক্লাসি হয়েছে দেখতে বলো। তো যাই হোক, এভাবে এরকম একটা কভার উপরে দেওয়া থাকে, ফেসটা সবার আগে ভালো করে ক্লিন করে নেবে যে কোনো একটা জেন্টল ফেস ওয়াশ দিয়ে, তারপর স্কিনটা ভালো করে ড্রাই হতে দেবে একটু, ঠিক আছে, যাতে জল জলে একদম না থাকে, একদম জলটা ড্রাই হয়ে গেল, তার উপরে এটা অ্যাপ্লাই করবে এবং ভালোভাবে আপওয়ার্ড মোশনে, মানে দেখো আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করছি, নিচ থেকে উপরের দিকে টেনে 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 অ্যাপ্লাই করবে, একদম নিচ থেকে উপরে, এপাশ থেকে এই পাশ থেকে ওপাশ, এরকম করে করো না, ঠিক আছে, মানে স্কিনটা যাতে টাইট থাকে, স্কিনটা যাতে ঝুলে না যায়, সেই জন্য এটা নিচ থেকে উপরের দিকে অ্যাপ্লাই করবে। এবার দেখো এটার অ্যাপ্লিকেশন নিয়ে অনেকের মনের মধ্যে অনেক কনফিউশন আছে, আমি বুঝতে পারছি। এটা তোমরা দুভাবে অ্যাপ্লাই করতে পারো, ফার্স্ট অ্যাপ্লাই করে সারা রাত রেখে দিলে নেক্সট মর্নিংয়ে উঠে ফেসটা ভালো করে ক্লিন করে নিতে পারো, আদারওয়াইজ তোমরা এটা অ্যাপ্লাই করে কিছুক্ষণের জন্য রেখে তারপর ওয়াশ করে নিয়ে এর উপর কিন্তু কোলাজেন বুস্টিং ক্রিমটাও অ্যাপ্লাই করতে পারো, নো প্রবলেম। এটা আমি হেল্পলাইন নাম্বার থেকে ফোন করে জেনে কনফার্ম হয়ে তারপরে বলছি, তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমি এটাকে অ্যাজ আ স্লিপিং মাস্ক ইউজ করছি না, আমি জাস্ট অ্যাপ্লাই করছি, রাখছি, এখন 30 মিনিট থেকে একটু বেশিক্ষণই রাখছি, বাট কোনো ব্যাপার না, মাঝে মাঝে 30 মিনিটও রাখছি, এরকম একটা ব্যাপার। রেখে ভালো করে ক্লিন করে নিচ্ছি, ক্লিন করে নিয়ে এরপর কিন্তু কোনো রকমের ফেস ওয়াশ বা কোনো রকম ক্লেন্সার ইউজ করছি না, জাস্ট নর্মাল জল দিয়ে ফেসটা ভালো করে ওয়াশ করে নিয়ে তারপর আমি কুইক লিফ টোনারটা ইউজ করছি, তারপর কোলাজেন বুস্টিং ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়ছি। পরের দিন সকালে উঠে বারবার বলছি, এগুলো ইউজ করলে ফেসটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে সকালবেলা একদম ভুলবে না, এবং একটা সানস্ক্রিন অ্যাপ্লাই কিন্তু মাস্ট। আর এটা ইউজ করার পর কিন্তু আমার স্কিনটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে, অনেক বেশি সফট লাগছে এবং অনেক বেশি গ্লো করছে স্কিনটা। আর এটা সপ্তাহে 2-3 বার ব্যবহার করার কথা বলা হয়েছে। তোমাদের যদি সপ্তাহে 2 দিন ইউজ করতে ভালো লাগে 2 দিন করবে, 3 দিন ইউজ করতে চাইলে 3 দিন ইউজ করতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে। স্কিন কিন্তু সত্যি অনেক বেশি পলিশড লাগছে, স্কিন ভীষণ হাইড্রেটেড হয়ে যাবে এবং স্কিন কিন্তু অদ্ভুত সুন্দরভাবে একটা চকচক করবে। তোমরা অবশ্যই ইউজ করতে পারো, ইউজ করে দেখতে পারো কিরকম রেজাল্ট পাচ্ছ।
বেস্ট কম্প্যানিয়ান হিসেবে এখানে বলা আছে যে এজ ব্লক ফেস ওয়াশটা ইউজ করতে, কোলাজেন বুস্টিং টোনারটা, মানে এই রেঞ্জের একটা টোনার আছে, তোমরা চাইলে সেটাও ইউজ করতে পারো। আমি কুইক লিফটা ট্রাই করছি, এই হচ্ছে বিষয়। আর এর সাথে বোটক্স ক্রিমটা ইউজ করার কথা বলা হয়েছে। আমার এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণই ভালো, ভীষণ গ্লো করছে স্কিনটা এবং ভীষণ স্মুথ হয়ে গেছে, সফট লাগছে, এবং যেহেতু গ্লুটাথিওন আর রোজ অয়েল দেওয়া আছে তাই দাগছোপ হালকা করতেও অনেক বেশি সাহায্য করবে। আর এটা সপ্তাহে 2-3 বার পর্যন্ত তোমরা ইউজ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে এটাকে কেনা খুব দরকার? দেখো, কিনতেও পারো নাও কিনতে পারো। যারা এর ক্রিমটা ইউজ করছো, বোটক্স ক্রিমটা ইউজ করছো তারা, আর যদি ওই টোনারটাও ইউজ করো, মানে বোটক্স টোনার বা কুইক লিফ টোনার দুটোই, যে কোনো একটা যদি তোমরা ইউজ করো, তাহলে কিন্তু এই যে প্যাকটা এটা না ইউজ করলেও হবে। কারণ ওই টোনার আর ক্রিম ওই দুটোই কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে, আলাদা করে তোমাকে আর ফেস মাস্ক অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন পড়বে না। বাট দেখো, যারা অনেকেই আছে, বিশেষ করে যারা প্রেগনেন্ট ওমেন এবং ল্যাকটেটিং ওমেন, তারা কিন্তু এটা ইউজ করতে পারছে না, যেহেতু তাদের রেটিনল দেওয়া আছে, তাই না? তাই তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো পোর মিনিমাইজিং এর জন্য, স্কিনটাকে রেডিয়েন্ট গ্লো পাওয়ার জন্য, স্কিনটা টাইট করার জন্য, একটা প্রপার হাইড্রেশন মেনটেন করার জন্য, যদি তোমরা চাও এটা কিনতেই পারো। ক্যান মিল্কও ভালো গ্লো দেয়, বাট ক্যান মিল্ক কিন্তু পোর মিনিমাইজিংয়ে তোমাকে হেল্প করবে না, আর এতটা ভালো গ্লো, এতটা ভালো স্মুথনেস কিন্তু দেবে না। বাট তাহলে যারা এর ফেস ওয়াশ ইউজ করছো, টোনার ইউজ করছো, ক্রিমটা ইউজ করছো, তারা তাহলে কি ফেস মাস্ক ইউজ করবে? দেখো, আমি বলবো যে তোমরা ক্যান ফ্রেশ অথবা ক্যান অ্যাক্টিভ ইউজ করো। ইউজ করতে চাইলে ইউজ করতে পারো, মানে এটাও তোমরা ইউজ করতে পারো, নো প্রবলেম। আমি নিজেও ইউজ করছি, খুব ভালো রেজাল্ট পাচ্ছি। বাট যদি তোমাদের টাইট বাজেট থাকে যে না খুব বেশি পরিমাণে দাম হয়ে যাচ্ছে, আমি এতটা অ্যাফোর্ড করতে পারছি না, তাহলে ইউজ না করলেও হবে। আর যদি তোমরা এর পুরো রেঞ্জটা ইউজ করতে পারো এবং ইউজ করছো, দেন ইউ আর মোস্ট ওয়েলকাম টু হেভেন ডার্লিং। তাই এটা তোমরা ইউজ করবে কি করবে না সম্পূর্ণ কিন্তু তোমাদের চয়েস, মানে একদম যে করতেই হবে, না করলে খুব একটা বড় জিনিস মিস করে যাচ্ছ এমনটা না। সেটা আমি বললো, কুইক লিফ যে টোনারটা আছে ওটা খুব ভালো, ওটা অবশ্যই ইউজ করো। বাট হ্যাঁ, যেটা সাবধানতা বলেছি সেটা অবলম্বন করো, অ্যাকচুয়ালি রিভিউগুলো দেখো, তোমরা ভালোভাবে দেখো, বোঝো তোমাদের প্রয়োজন আছে কিনা, তারপর কিনে ইনভেস্ট করো টাকাটা। আশা করছি এতক্ষণ ধরে যে বকবক করলাম তোমরা পয়েন্টগুলো বুঝতে পারলে, এবং তোমাদের একটু যদি হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু প্লিজ ভিডিওটা লাইক করতে একদম ভুলো না। আর যদি কোন রকমের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং যদি চ্যানেলে প্রথমবার দেখো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।